তো ফরেক্স বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের বিষয়টি হচ্ছে রোবট নিয়ে। তো এই রোবটটি আমি অনেকদিন ধরে ব্যবহার করে আসছিলাম, তবে মাঝে মধ্যে ব্যবহার করি, সবসময় ব্যবহার করি না, মার্কেটের উপরে ডিপেন্ড করে রোবটটি কিভাবে ব্যবহার করব। তো এই রোবটটির প্রাইস $400-এর উপরে অফিসিয়াল প্রাইস, বাট আমি আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করব এই ভিডিওর একদম শেষের দিকে অথবা মাঝখানে আমি বলে দেব। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি একটু লং হতে পারে, বাট রোবটটি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে। তো কিভাবে পাবেন রোবটটি সেটা ভিডিওর মধ্যেই আমি বলে দেবো। তো চলুন তাহলে শুরু করা যাক। আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্সবাংলা চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। নিয়মিত সিগন্যাল থেকে অ্যানালাইসিস, ইন্ডিকেটর সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ টেলিগ্রামে অলওয়েজ ইনস্ট্যান্টলি আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমি কিন্তু অনেক ইন্ডিকেটর, প্রিমিয়াম যে ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটরগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই ইন্ডিকেটরগুলো এতটাই পাওয়ারফুল ইন্ডিকেটর যে ইন্ডিকেটর অনুযায়ী আপনারা ট্রেডিং করলে হিউজ পরিমাণ একটা প্রফিট আপনারা করতে পারবেন। কিন্তু এর পরেও যাদের ট্রেডিংয়ের সেন্টিমেন্টাল কন্ট্রোল করতে পারেন না, মার্কেট বুঝতে পারতেছেন যে মার্কেট যেদিকে যাবে ওই দিকে এন্ট্রি দিলে প্রফিট হবেই সিগন্যাল অনুযায়ী, তারপরেও দেখা যাচ্ছে আপনারা প্রফিট করতে পারছেন না শুধুমাত্র সেন্টিমেন্টাল প্রবলেমের কারণে, তো তাদের উদ্দেশ্যেই বলি এই রোবটটি তাদের জন্য একদম পারফেক্ট কাজে আসবে। কারণ রোবটটি আপনি যখন প্রথমে একটা মার্কেট অ্যানালাইসিস করে রোবটটি যখন সেটিং করবেন, সেট আপ করে রেখে দেবেন, তখন রোবট অটোমেটিকলি আপনাকে 2 থেকে 3 দিন 7 দিনের মধ্যে আপনার হিউজ পরিমাণে একটা প্রফিট নিয়ে এসে দেবে। তো এখন আমি যেটা বলবো সেটি হচ্ছে, ধরুন জিবিপি ইউএসডিতে আমি ট্রেডিং করব। এই রোবটটি সবগুলো পেয়ারেই আপনারা ট্রেডিং করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সেট আপ আছে রোবটের মধ্যে, এই সেট আপগুলো আপনারা নিজেরা নিজেদের মধ্যে থেকেই এই সেট আপগুলো বের করে নিয়ে আপনার স্ট্র্যাটাজি তৈরি করে নিয়ে আপনারা করতে পারবেন। তো ধরুন আমি জিবিপি ইউএসডিতে আমি এন্ট্রি দেব, তো যেহেতু জিবিপি ইউএসডির এখানে একটা সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটর অনুযায়ী একটা সাপ্লাই জোন তৈরি হয়েছে, তো এই সাপ্লাই জোন যখন আপনি দেখতে পারবেন যে একটা সাপ্লাই জোন তৈরি হয়েছে এবং নিচে কোনো প্রকার সাপ্লাই ডিমান্ড কোনো জোন নেই, একদম নিচ পর্যন্ত একটা জোন আছে, তো সেই ক্ষেত্রে তখন আপনাকে যেটা করতে হবে, আমি প্রথমে এটা আমি দেখে নিলাম। তো এরপরে ধরুন আমি জিবিপি ইউএসডিতে আমি ব্যাক টেস্ট করব। তো ব্যাক টেস্ট করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে দেখতে হবে মার্কেট অ্যানালাইসিসটা কিন্তু করতেই হবে, এমনটা আপনার করা যাবে না যে কী হয়েছে আমি রোবটটা নিয়েছি, রোবটটা নেওয়ার পরে রোবটের উপরই সব দায়িত্বটা দিয়ে দিলাম, দেন আমি শুধু প্রফিট তুললাম। তো বিষয়গুলো কিন্তু এমন না, আপনাকে অ্যানালাইসিস করতেই হবে এবং অ্যানালাইসিস করে দেন আপনাকে ডিসিশন নিতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেট কোথায় থেকে কোন পর্যন্ত কীভাবে মার্কেটটি যাবে। তো আমি রোবটটি সেটিং করার জন্য আমি সর্বপ্রথম আমি রোবটের যে ফিচারটি আছে সেই ফিচারটি আমি আপনাদেরকে বলি। তো রোবটের ফিচারটি দেখুন, এখানে এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে, একটা দুটা অপশন না, অনেকগুলো। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো এই রোবটটাকে গবেষণা করে করে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তৈরি করে নিয়ে আপনারা এই রোবটটি ইউজ করতে পারবেন। এই রোবটের প্রাইসটা অনেক অনেক হাই প্রাইস, বাট আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো এই সেট আপটা আমি সেট ফাইলটি আমি করে রেখেছি আমার নিজের জন্য একটি, তো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে আরও বেশি আপনারা প্রফিট করতে পারবেন এই রোবটটি দিয়ে। তো সর্বপ্রথম আমি যেহেতু জিবিপি ইউএসডিতে আমি টেস্টিং করব, সেই টেস্টিং পারপাসে আমি রোবটটিতে আমি যেহেতু মার্কেট ওপেন নাই আর ব্যাক টেস্ট না করলে আপনারা বুঝতে পারবেন না যে রোবটটি কী রকম কাজ করবে। তো এখন আমি যেটা করব সেটি হচ্ছে, আমি যেহেতু দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে আছে, তো আমি সেই ট্রেন্ড অনুযায়ী আমি রোবটটি সেট করে দেব। তো রোবটটি যখন সেট করব আমি প্রথমেই এখানে জিবিপি ইউএসডি আমি এখানে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিলাম, দেন আমি এখান থেকে আমার যে রোবটটি আছে সেই রোবটটি আমি এখানে সেট করে দেব। তো রোবটটিও আমি সেট করে দিলাম, তো সেট করার পরে জিবিপি ইউএসডি আমি সেট করে দিলাম এবং আমি এখানে দেখব যে আমার মার্কেটের ট্রেন্ডটি শুরু হয়েছে কোথা থেকে। তো আমি যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে 21 তারিখ থেকে আমার এখানে নিচে যেই ডিমান্ড এরিয়া আছে, ডিমান্ড এরিয়া পর্যন্ত আমি এখানে 24 তারিখ পর্যন্ত আমি এখানে দিলাম, তো এখানে 23 থেকে আমি এখানে অলরেডি আমি সেট আপ করে রেখেছি, 23 থেকে এখানে, তো এখানে 21 থেকে আমি 27 তারিখ পর্যন্ত এখানে আমি দেব।
তো যেহেতু 21 থেকে 27 তারিখ পর্যন্ত আসবে 2/21, এখানে আমি 0.0, তো এই 21 থেকে 27 তারিখ পর্যন্ত আমি এখানে দেব। যেহেতু মার্কেটটি ডাউনের দিকে আসবে, সেহেতু আমার এখানে কিছু সেট আপ আছে, সেই সেট আপটা আমি দিয়ে দেবো। আর আপনারা মিনিমাম $100 আপনারা ডিপোজিট করবেন, $100। অ্যাকচুয়ালি ফরেক্স মার্কেটে $100 ডিপোজিট না থাকলে আপনার প্রফিট কিন্তু আসলে হবে না, এটা তেমন প্রফিটের মধ্যেই পড়ে না। তো এখানে হচ্ছে তিনটা অপশন আসছে, তো তিনটা অপশনের মধ্যে আমি এখানে শর্টটি আমি দিয়ে দেবো। তো শর্টটি দেওয়ার পরে আমি এখানে ওকে করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, 100, এবং এই যে এই ইম্পোর্ট যে জায়গাটা আছে এখান থেকে একটি ফাইল আমি দিয়ে দেবো, সেই ফাইলটা আপনাদেরকে লোড করতে হবে। এই লোড থেকে এখানে একটি ফাইল আছে, এই ফাইলটি আমি দিয়ে দেবো, এই ফাইলটি আপনাদেরকে ওপেন করে দিতে হবে। তো ওপেন করার পরে কিন্তু এখানে সবগুলো কিন্তু সেটিং হয়ে গিয়েছে, দেন আমি এখানে ওকে করে দেব। তো ওকে করার পরে এখন আমার এই যে স্টার্ট যে অপশনটি আছে সেই অপশনে আমি এখন ক্লিক করব। তো ক্লিক করার পরে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে রোবটটি যেটা ছিল সেই রোবটটি কিন্তু এখানে অলরেডি চালু হয়েছে। তো আমার এই বাম পাশে দেখুন এখানে ইকুইটি এবং ব্যালেন্স অলরেডি চালু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে $2 মতো কিন্তু এখানে প্রফিট করেছে এবং ইকুইটি $100 হয়ে আছে। তো এই রোবটটি, আশা করি এই রোবটটি যারা ব্যবহার করবেন, ধরুন আপনারা মার্কেট অ্যানালাইসিস করার পর রোবটটি খুব সুন্দর করে সেট আপ করে দিয়ে রেখে দেবেন, দেন ডেইলি অথবা দুদিন বা তিন দিনের জন্য রোবটটি রান করে রাখবেন। রোবটটি রান করার পরে দেন কিন্তু আপনারা ভালো একটা প্রফিটের মুখ আপনারা দেখতে পারবেন। তো এটি সম্পূর্ণ চলুক, চলার পরে আমি এখানে আপনাদেরকে একটা রিপোর্ট আমি দেখাবো, সেই রিপোর্ট রেজাল্টটি এখানে আপনারা দেখতে পারবেন। এখানে অলরেডি দেখুন এখানে $2 প্রফিট করেছে এবং ব্যালেন্স এখানে দেখুন $102 ব্যালেন্স হয়ে আছে। তো এই রোবটটি আরেকটু যদি ফাস্ট করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটটি এখন পর্যন্ত $104 এখানে ব্যালেন্স হয়েছে, অর্থাৎ $4 প্রফিট করেছে। দেন এখান থেকে মার্কেট আরও যদি ডাউনে আসে, সবগুলো এন্ট্রি কিন্তু সেল এন্ট্রি নিচ্ছে। এবং এই যে এই জায়গাটাতে আপনারা খেল করবেন, আমার এখানে যে যে জায়গাটাতে এন্ট্রি ছিল সেই জায়গা থেকে আরেকটু উপরে কিন্তু এন্ট্রি দেওয়ার পরে নিচের যেই টেক প্রফিটটি, এই টেক প্রফিটটি কিন্তু সে উপরের দিকে নিয়ে যায়, এবং উপরের দিকে নিয়ে যাওয়ার পরে সে কিন্তু আবারও এন্ট্রি দেয় সবগুলো ট্রেডগুলো ক্লোজ করার পরে। তো এখানে দেখুন এখানে অনলি একদিনের মধ্যে এখানে প্রফিট করেছে $51। তো $51 একদিনের মধ্যে প্রফিট করা, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। একটা রোবট অনলি $50 ডিপোজিট করে দেন এখানে $51 প্রফিট করেছে এবং ড্রডাউন হয়েছে $52 মতো। তো এখন এখানে দেখি এখানে কি কি পরিমাণ এখানে প্রফিট আসে সেটি দেখতে পারবো। তো এখানে স্টার্ট করে দিলাম আমি, দেন এখানে দেখুন এই রোবটটি দেখুন এখান থেকে মার্কেট ডাউনে আসছে এবং আমার অলরেডি এখানে কিন্তু $11 কিন্তু প্রফিট হয়েছে। এটা একদিনের মধ্যে, মানে কয়েক ঘন্টার মধ্যে আপনার প্রফিট হয়েছে। তো এরপরে দেখুন এখান থেকে আরও মার্কেট ডাউনে আসছে। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে যে রোবটটি যখন এন্ট্রি দিচ্ছে, এন্ট্রি দেওয়ার সময় সে কিন্তু নিচের যেই টেক প্রফিট, এক কথায় এখানে একটা এন্ট্রি এখানে দিয়েছে, তার টেক প্রফিট ছিল এখানে, তো এরপর আবার একটা যখন এন্ট্রি দিয়েছে তার টেক প্রফিট কিন্তু উপরে নিয়েছে, এবং তারপর আবার যখন এন্ট্রি দিয়েছে তখন টেক প্রফিটে কিন্তু তারা উপরে নিয়েছে, তার একটা উপরেরটা ছিল। এবং নিচে যখন মার্কেট আসবে তখন কিন্তু এই যে রেড কালার যেই লাইনটা দেখতে পাচ্ছেন এটি টেক প্রফিট, এবং এখানে আসলে কিন্তু মার্কেট একবারে সবগুলো ট্রেড একবারে ক্লোজ করে দিবে। তো এখন এখানে দেখুন এই জায়গাটা দেখুন, আমি একটু পুশ করে দিই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো এই যে এই জায়গাটায় একটা এন্ট্রি ছিল, এই মার্কেটটা এতদূর যে আসবেই এর কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু রোবটটি কী করেছে এখান থেকে এন্ট্রি দিয়ে আবারও একটা এখানে এন্ট্রি দিয়েছে এবং এখানে কিন্তু আবারও একটা এন্ট্রি দিয়েছে এবং টেক প্রফিটটি কিন্তু দিয়েছে এই জায়গাটায়। মানে মার্কেট এখান থেকে যে এই যে নিচে আসলো, নিচে আসার সঙ্গে সঙ্গে এই জায়গাটা যদি এখানে যদি হিট করে দেন সবগুলো ট্রেড একবারে ক্লোজ করে দিবে। তো আমি আবারও প্লে করে দিই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো দেখুন এখান থেকে এই জায়গাটায় আসলে সবগুলো একবারে কিন্তু ক্লোজ করে দিয়েছে দেখুন, আর অলরেডি কিন্তু অ্যাকাউন্টে $156 মতো প্রফিট হয়েছে, ইকুইটি হয়েছে $163,
আবারও সে এন্ট্রি দিয়েছে, আবারও মার্কেট ডাউনের দিকে আসছে, আবারও উপরে যাচ্ছে। তো এই মার্কেটটি কখন কোন দিকে যাবে বলা একটু মুশকিল। তারপর আপনাদেরকে অ্যানালাইসিস করে দেন রোবটটি যখন আপনারা সেট আপ করবেন, তখন আপনার রোবটের খুব ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পারবেন। তো এই রেজাল্টটি দেখার জন্য অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে মিনিমাম মিনিমাম $100 আপনাকে ডিপোজিট করতে হবে, এবং $100 থেকে আপনাকে হোল্ড করতে হবে 2 দিন বা 3 দিন, এর মধ্যে আপনার প্রফিটটা বের করে নিয়ে আসতে হবে। তো এখানে দেখুন কত সুন্দরভাবে সে এন্ট্রি দিচ্ছে, এবং প্রত্যেকটা এন্ট্রিগুলো কিন্তু লসে যাওয়ার পরেও সে কিন্তু আবারও পুনরায় টেক প্রফিটে হিট করিয়ে সবগুলো ট্রেড ক্লোজ করে দিয়ে আবারও নতুন করে একটা এন্ট্রি দিয়ে দিচ্ছে। তো দেখুন এখানে অলরেডি $177 ব্যালেন্স হয়েছে, এবং ইকুইটি $173 মতো ইকুইটি হয়েছে, এবং মার্কেটটি খুব ইজিলি কিন্তু এখানে প্রফিট করছে। তো আশা করছি এইভাবে যদি আপনারা ট্রেডিং করেন এই রোবটটি দিয়ে ভালো একটা প্রফিট বের করতে পারবেন, যাদের সেন্টিমেন্টের প্রবলেম আছে তাদের জন্য। আর এখানে আরেকটা বিষয় আমি বলি, সেটি হচ্ছে ওয়ার্ল্ডের কোনো রোবট কোনো ইন্ডিকেটর আপনাকে বলবে না যে 100% আপনার প্রফিট হবে। তো 100% বলতে কোনো কিচ্ছু নেই ফরেক্স জগতে, আপনার হয়তো 95%, 98%, 99% হয়তো প্রফিটের সম্ভাবনাটা থাকবে, বাট 1% আপনার রিস্ক থাকবেই। তো এই রিস্কের মেন্টালি আপনাকে মাথায় নিয়েই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে। আর এখানে দেখুন অলরেডি $177 ব্যালেন্স হয়েছে, এবং ইকুইটি $186 হয়েছে, এবং এইটা ক্লোজ করার মাত্রই কিন্তু ইকুইটি $190+ হয়েছে। তো দেখুন কীভাবে ব্যালেন্সটি বাড়ছে। আর এখানে দেখুন এই মাত্র এই 25 তারিখ থেকে 30 তারিখ, মানে 5 দিনের মধ্যে এখানে অলরেডি 100% এখানে কিন্তু প্রফিট করেছে। তো 100% প্রফিট করা কিন্তু বিশাল একটা ব্যাপার একটা রোবট। আপনি ম্যানুয়ালি যদি ট্রেডিং করেন, ম্যানুয়ালি ট্রেডিং করলে আপনার সেন্টিমেন্টটাকে কখনোই আপনি এইভাবে স্টেবল রাখতে পারবেন না। তো এতগুলো সময় এতগুলো ক্যান্ডেল ফলো করা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পসিবল না ম্যানুয়ালি ট্রেডিং করার জন্য। তো এখানে রোবটের কারণে কিন্তু খুব সহজেই প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু সে ধরছে আর ক্লোজ করেছে। তো এখানে দেখুন এই যে এখান থেকে যখন ধরেছে মার্কেটটি, এই জায়গাটায় এসে ক্লোজিং হয়েছে, এখানে এখান থেকে যখন এসেছে এই জায়গাটায় ক্লোজিং হয়েছে। তো এখানে যতগুলো এন্ট্রি দিয়েছে সেই এন্ট্রিগুলো এখানে এসে ক্লোজিং হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এবং প্রত্যেকটা এন্ট্রিগুলো কিন্তু প্রফিটে কিন্তু ক্লোজ করছে। তো অলরেডি কিন্তু $203 ব্যালেন্স হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং ইকুইটি হয়েছে $201, অর্থাৎ কিছু না কিছু তো আপনার লস থাকবেই। তো এখন দেখি এইটা সম্পূর্ণ এই 3-4 দিনের মধ্যে এখানে কী পরিমাণ এখানে প্রফিট হয় সেই প্রফিটটা আমরা দেখব, তাহলে আমরা আরও শিওর হতে পারবো যে এই রোবটটা থেকে আমরা অ্যাকচুয়ালি ভালো কোনো প্রফিট আমরা করতে পারবো কি না। তো এখন দেখুন এখান থেকে মার্কেট যেভাবে ডাউনে আসছে, এবং প্রত্যেকটা ট্রেডগুলো যেভাবে ক্লোজ হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি এখানে কিন্তু প্রফিট কিন্তু মানে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এই অ্যাকাউন্টে $283 কিন্তু প্রফিট হয়েছে, $283 প্রফিট হয়েছে অনলি আপনার 6 দিনের মধ্যে। এখানে 6 দিনের মধ্যে এতগুলো ব্যালেন্স প্রফিট হয়েছে, এটা কিন্তু কম কথা না, এটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট। এক কথায় ওয়ান উইকে প্রায় 200% আপনার প্রফিট হয়েছে, এবং 300+ আপনার ইকুইটি করে ফেলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন 300+ ইকুইটি করে ফেলেছে। তো এখন এই আমি দেখব এই রোবটটি অ্যাকচুয়ালি আপনাকে ধরুন মার্কেটের ট্রেন্ডের উপরে ডিপেন্ড করবে, সুন্দর একটি ট্রেন্ড আপনি যদি ক্যাচ করতে পারেন সেক্ষেত্রে 1 সপ্তাহ পর্যন্ত আপনি রেখে দিতে পারেন,
বা ভালো একটা ফান্ডামেন্টাল আপনার নিউজ যদি, বিগ কোনো নিউজ যদি না থাকে এবং মার্কেটের ট্রেন্ডটি যদি আপনি ভালো ফলো করতে পারেন, দেন এই রোবটটি সেট আপ করে দিয়ে রেখে দিলে আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু আপনি প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন এই ফরেক্স মার্কেট থেকে, শুধুমাত্র এই রোবট দিয়ে, খুব অল্প ডিপোজিট দিয়ে। আর কিছু কিছু রোবট আছে যে রোবটগুলো অনেক অনেক হাই রিস্ক থাকে, আর এখানে আপনার $100 ডিপোজিট করার পরে 1 উইকে যদি আপনার 200%, 300% যদি প্রফিট হয়, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট। তো অলরেডি কিন্তু এখানে $400-এর কাছাকাছি কিন্তু এখানে প্রফিটে চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখুন 382 ব্যালেন্স এবং 374 এখানে কিন্তু ইকুইটি হয়ে আছে। তো এখন এই ট্রেডটা যখন ক্লোজ হবে তখন এখানে প্রায় 400-এর উপরে এখানে কিন্তু প্রফিট হবে অনলি 1 উইকের মধ্যে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রোবটটা কতটাই হেল্পফুল হবে আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে। আর সব ধরনের ট্রেডিংই করা আমি সাপোর্ট করি, কারণ মার্কেটে মুভিং অ্যাভারেজ অনুযায়ী ট্রেডিং করতে পারেন, অথবা রোবট দিয়েও আপনারা ট্রেডিং করতে পারেন, অথবা আপনারা ফান্ডামেন্টাল হিসেবেও আপনারা ট্রেডিং করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই। তো আমি এখানে এখন বুশ করে দেবো, এখানে দেখুন অলরেডি কিন্তু এখানে প্রায় 100 ডিপোজিট করার পরে $400-$466 কিন্তু ব্যালেন্স হয়ে গেছে এবং ইকুইটি $465 ইকুইটি হয়েছে। আমরা এখন এর রিপোর্টটি আমরা দেখি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে অনেকেই হয়তো বোরিং ফিল করছেন। এখান থেকে দেখুন একদম কি সুন্দরভাবে মার্কেটের যে ট্রেন, ব্যালেন্সের এবং ইকুইটির যে ট্রেন, সেই ট্রেনটি কিন্তু টেনে নিয়ে চলে যাচ্ছে উপরের দিকে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই যে ইকুইটি এবং ব্যালেন্স, এই দুইটা কিন্তু সমানভাবেই প্রায় গিয়েছে। এই এই মাঝখানে এই জায়গাটায় একটু ব্যালেন্সটি কমে আসছিল, বাট ইকুইটিটা কিন্তু স্টেবল রেখেছে। তো এখানে রিপোর্টটি আমরা আসি, রিপোর্টটি আসলে আমি আরও ক্লিয়ার করে বোঝাতে পারবো। আমি রিপোর্টটি দেখি আমরা। তো রিপোর্টে দেখুন আমি ডিপোজিট করেছি অনলি $100 এবং আমার প্রফিট কিন্তু হয়েছে এখানে $365 প্রফিট হয়েছে, এবং এখানে দেখুন ড্রডাউন হয়েছে মাত্র $53, অর্থাৎ $53 আপনার ড্রডাউন হয়েছে। আপনার $53 থাকলেও আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেফ থাকবে যদি ভালো একটা মার্কেটের ট্রেন্ড যদি পাওয়া যায় সেক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এই রোবটটি যদি পেতে চান তাহলে অবশ্যই স্কাইপে আমাকে নক করবেন, স্কাইপে নক করলে রোবটটা সম্পূর্ণ কীভাবে আর সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো আপনি যদি এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।